প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষার সাজেশন আমি প্রথম থেকে দিয়ে আসতেছি এবং ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদের প্রতিটা পরীক্ষার সাজেশন দিয়ে যাব। তোমরা যারা ইতোমধ্যে বাংলা এবং ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে, তোমাদের বাংলা এবং ইংলিশ পরীক্ষা আমার সাজেশন থেকে খুব ভালো পরিমাণ কমন ছিল, তা তোমরা ইতোমধ্যে দেখেছো। এখন সামনে যে পরীক্ষাগুলো সেগুলো ইনশাল্লাহ কমন থাকবে, তোমরা ভালো করে পড়বে এবং পাশাপাশি আমার সাজেশনের পাশাপাশি তোমরা মেইন বুকটাও ভালো করে পড়বে। আমার সাজেশনগুলো যে নবৃত্তিগুলো দেবো সেই নবৃত্তিগুলো একটু বেশি পড়বে, তারপরে নবৃত্তি তোমরা মেইন বুকের রিডিংগুলো পড়বে, তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমরা রেজাল্ট ভালো করতে পারবে। আমার সাজেশন থেকে ইনশাল্লাহ নবৃত্তিগুলো কমন থাকবে, এই নবৃত্তিগুলো খুব ভালো করে বারবার পড়বে যাতে তোমাদের ভুল না হয়। তো এইচএসসি এক্সাম 2022-এর, এইচএসসি পরীক্ষা 2022-এর যুক্তিবিদ্যা প্রথম পত্র, নৈবিত্তিক সাজেশন 100% কমন সাজেশন, তারপরে তোমরা মেইন বুকটা আরো ভালো করে পড়বে, কারণ মাঝে মাঝে দু একটা পরে একটু প্রশ্ন কঠিন হতেই পারে। সেজন্য আমি সবাইকে বলি আমার সাজেশনটা বারবার পড়বে, বেশি করে পড়বে, আর মেইন বুকটা যদি ভালো করে পড়ো তাহলে কোনো এখানে মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো 100% কমন সাজেশনের সকল বোর্ডের জন্য, এটা এই সাজেশনটা অনেকেই কমেন্ট করে যে কোন বোর্ডের জন্য, মূলত এটা সকল বোর্ডের জন্য, বাংলাদেশের সকল বোর্ডের জন্যই তৈরি করা। তো প্রথমে 1 নম্বরে, যুক্তিবিদ্যার জনক কে? এরিস্টটল। লোগোস শব্দের অর্থ কি? চিন্তা বা ভাষা। যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আদর্শ নিষ্ঠ। জ্ঞান কত প্রকার? 2 প্রকার। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? অনুমান। এরিস্টটল যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয়? সাবেকি, সাবেকি যুগের। রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়? আধুনিক যুগ। লগিস শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? খ নম্বরটা সঠিক অ্যান্সার। 9 নম্বর, যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো কি কি? যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো কার্যকারণ নিয়ম, অবেধ নিয়ম, বিরোধ নিয়ম। তিনটাই সঠিক অ্যান্সার। গ নম্বর, মিস্টেক হয়েছে এখানে, 9 নম্বর কিন্তু দুইটা দুইটা হয়েছে, ঠিক আছে, তারপর এটা এখানে 9 থাকুক। যুক্তিবিদ্যা হলো অনুমান সম্পর্কিত বিজ্ঞান, না ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, না আচরণ সম্পর্কিত বিজ্ঞান। কেন হবে? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। খ নম্বর সঠিক অ্যান্সার। এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয়? সাবেকি যুক্তিবিদ্যা বলা হয়। এখানে সংখ্যাগুলো একটু কাউন্ট করতে একটু মিস্টেক হয়েছে, 10 2 বার পড়েছে, 9 2 বার পড়েছে, ঠিক আছে, এটা জাস্ট এখান থেকে মিলিয়ে নিলে হবে। যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা, কোন দুই যুক্তিবিদ একথা বলেন? মিল ও হোয়েটলি। মিল ও হোয়েটলি বলেছেন যে যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। লস অফ থট গ্রন্থের রচয়িতা কে? লস অফ থট গ্রন্থের রচয়িতা হলো জর্জ বুল। যুক্তিবিদ এরিস্টটল ফর্মুলা কোনটি? খ নম্বর সঠিক অ্যান্সার। তারপরে 14 নম্বর, চিন্তা বা অনুমানের বাহন হলো যুক্তি আর যুক্তিবিদ্যা, 1 এবং 2 সঠিক, ক নম্বর। 15 নম্বরে, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? যুক্তিবিদ্যা। সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়? গ নম্বর সঠিক, মূল্যবিদ্যা। অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল। যুক্তিবিদ্যা বলতে বোঝায় চিন্তা সংক্রান্ত বিজ্ঞান, 3 নম্বর সঠিক, গ। প্রাচীন যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ এরিস্টটল। আধুনিক যুগের শেষ দার্শনিক কে? আধুনিক যুগের শেষ দার্শনিক হলো হেগেল, খ নম্বর। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে? আল ফারাবি, ক নম্বর সঠিক। যুক্তিবিদ্যার প্রথম শিক্ষক কে? এরিস্টটল, ক নম্বর সঠিক। কোথায় সর্বপ্রথম যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়? গ্রিকে। দি রিপাবলিক গ্রন্থটির কার লেখা? প্লেটো। লস অফ থট কত সালে প্রকাশিত হয়? 1854 সালে। এরিস্টটলের যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি? এরিস্টটলের যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি? 4টি। যুক্তিবিদ্যাকে শুধু কলা বলেছেন অলড্রিজ। অলড্রিজ যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান, উক্তিটি বলেছেন টমসন। যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন ম্যানসেল, টমসন ও হ্যামিল্টন। যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন ম্যানসেল, টমসন
ও হ্যামিল্টন, তিনটে সঠিক অ্যান্সার। যুক্তিবিদ্যা কিভাবে মানুষকে সাহায্য করে? নৈতিকতার মাধ্যমে। একটি ব্যতীত সব ধাতুই শক্ত, বাক্যটির যুক্তিবিদ্যার রূপান্তর কোনটি? কিছু ধাতু হয় শক্ত। ক নম্বর সঠিক। লোকটি বাসে অথবা ট্রেনে ডাকা যাবে, বাক্যটি কোন ধরনের? বৈকল্পিক। আই যুক্তিবাক্য কোনটি? আই যুক্তিবাক্য হলো কিছু ছাত্র হয় মেধাবী। 34 নম্বর, শিক্ষক, পিতা, প্রজা শব্দগুলো কোন ধরনের পদ? সাপেক্ষ পদ। যদি বসন্ত আসে তবে পলাশ ফুটবে, বাক্যটি কোনটি সমর্থন করে? বৈকল্পিক বাক্য। 37 নম্বর, কেবলমাত্র ধার্মিকরাই সুখী, বাক্যটির যৌগিক রূপ হবে? ক নম্বর সঠিক। এখানে নবীদিগুলো সবগুলো বলে যেতে গেলে তোমাদের কিন্তু সময়টা অনেক লস হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হবে, তো তোমরা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবে, কারণ আমি যদি বলে না যাই তবে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো সেজন্য আমাকে কিন্তু প্রতিটা নবীদিক বলে যেতে হবে, আর সেজন্য তোমার একটু ভিডিওটা একটু বড় হতে পারে, তবে বেশি নবীদিক দিই নাই, কিন্তু আমি অল্প কিছু নবীদিক দিয়েছি, এগুলো তোমরা বারবার পড়বে তাহলে তোমরা ইনশাল্লাহ কমন পাবে এবং মেইন বুকটা ভালো করে পড়বে। পদের উদাহরণ দিতে গিয়ে তাসনিম বলল জসিমউদ্দিন হয় পল্লীকবি, এখানে পল্লীকবি কোন ধরনের পদ? বিদেয় পদ। নিচের কোনটি নিরপেক্ষ পদ? বিদ্যালয়। TERMINUS শব্দের অর্থ কি? প্রান্ত। TERMINUS এই শব্দ অর্থ কি? প্রান্ত। যুক্তিবিদ্যার বাক্য বলতে কি বোঝায়? PROPOSITN। যুক্তিবিদ্যার বাক্য বলতে কি বোঝায়? ঘ নম্বর সঠিক অ্যান্সার। যুক্তিবিদ্যার বাক্য বলতে কি বোঝায়? গ নম্বর সঠিক অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে, বানান সহকারে দেখে নিবে। নিচের কোন যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয় উভয় পদই প্রাপ্য? ই নাম্বার, মানে ই, ঠিক আছে, খ নাম্বার সঠিক, ই। সব বাক্য বাংলাদেশি অলস নয়, বাক্যটির সঠিক যৌক্তিক আকার কোনটি? গ নাম্বার সঠিক। নিচের কোনটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদাহরণ? ক নাম্বার সঠিক, সকল কাক হয় কালো। একটি যুক্তিবাক্যের অপরিহার্য অংশ তিনটি? খ নম্বর সঠিক। মাতা, শিক্ষক পদগুলো সাপেক্ষ ধরনের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোন ধরনের পদ? যৌক্তিক পদ। বাংলাদেশ ফুটবল দল কোন পদ নির্দেশ করে? সমষ্টিবাচক। কোন পদের ক্ষেত্রে বিধেয় প্রযোজ্য? কোন পদের ক্ষেত্রে বিধেয় প্রযোজ্য? নিরপেক্ষ পদ। ব্যাকরণগত কোনো বাক্যকে যুক্তিবাক্য রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? সংযোজক। কোন ধরনের বাক্যে যুক্তিবাক্য? বিবৃতিমূলক। কোন পেন্সিল নয় কলম, এ বাক্যের প্রতীক? খ নম্বর সঠিক। মানুষ কখনই সুখী নয়, বাক্যটি রূপান্তর করলে কোন বাক্য পাওয়া যায়? খ নম্বর সঠিক। যদি তুমি পড়ো তাহলে তুমি পাশ করবে, এটি কোন ধরনের যুক্তিবাক্য? গ নম্বর সঠিক, প্রাকল্পিক যুক্তিবাক্য। নিচের কোনটি গুণবাচক পদ? মনুষ্যত্ব। নিচের কোনটি বস্তুবাচক পদ? কলম। বিবৃতি সূচক বাক্য কোনটি? মানুষ মরণশীল। কোন পদের গুণগত দিককে কি বলে? পদের জাতার্থ। জাতীয় উপজাতি কোন ধরনের পদ? সাপেক্ষ পদ। এখন গ্রীষ্মকাল, এই বাক্যটির যৌক্তিক রূপ কোনটি? ঋতুটি হয় গ্রীষ্মকাল। যুক্তিবাক্যে এ বাক্য বলতে কোন ধরনের বাক্যকে বোঝায়? সার্বিক সদর্থক বাক্য। সকল আম মিষ্টি নয়, বাক্যটির যৌক্তিক রূপ হলো কিছু আম নয় মিষ্টি। সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যর শ্রেণীবিভাগ কোনটি? নিরপেক্ষ সাপেক্ষ যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের প্রতীক? ক নম্বর সঠিক, এ। মানুষ বুদ্ধিমান বাক্যটির যৌক্তিক রূপ কোনটি? সকল মানুষ হয় বুদ্ধিমান। খ নম্বর সঠিক। সব বাঘ হয় হিংস, বাক্যটির ইংরেজি প্রতীক কি? ক নম্বর, এ। যে পদের নিজস্ব অর্থ আছে তাকে বলে নিরপেক্ষ পদ। নিচের কোনটি বস্তুবাচক পদ? মানুষ। জীববৃত্তি মানুষের একটি মৌলিক গুণ, মুসা ইব্রাহিম হয় সৎ ও সাহসী, এটি কোন ধরনের যুক্তিবাক্য? যৌগিক। অন্ধ ও বোবা দুটি কোন ধরনের পদ? ব্যাহত্বার্থক পদ, ব্যাহত্বার্থক পদ। গ নম্বর সঠিক অ্যান্সার। সমষ্টিবাচক পদ কোনটি? পাঠাগার। 72 নম্বর, গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে কয় ভাগ করা যায়? চার ভাগ ভাগ করা যায়। মানুষ মরণশীল, এটি কোন ধরনের যুক্তিবাক্য? ক নম্বর সঠিক অ্যান্সার। সব চকচক জিনিসই সোনা নয়, এখানে গ নম্বর সঠিক অ্যান্সার, ভালো করে দেখে নাও।
75 নম্বরে, এস ইফ ইন অফ, এস ইবি ইন ওপি অফ, সূত্রটির প্রবক্তা কে? সুইনবার্ন। মানুষ পদের যথার্থ কি? গ নম্বর সঠিক অ্যান্সার, নিচের কোনটি নিরপেক্ষ পদ? বই। গ নম্বর সঠিক অ্যান্সার, যদি রাইহান সৎ হয় তবে সে বুদ্ধিমান, দৃষ্টান্তটি কোন ধরনের যুক্তিবাক্য? ক নম্বর প্রাকল্পিক। সব স্বপ্ন মধুর নয় বাক্যটির যুক্তিবাক্য রূপান্তর হবে? গ নম্বর সঠিক অ্যান্সার, স্কাউট দল কোন ধরনের পথ? গ নম্বর সঠিক অ্যান্সার, সরলতা উদারতা মানবতা এগুলো কোন ধরনের পথ? ঘ নম্বর সঠিক অ্যান্সার, কোন ধরনের যুক্তিবাক্য নতুন তথ্য বা অভিজ্ঞতা পাওয়া যায়? ঘ নম্বর সঠিক অ্যান্সার, ভালো করে দেখে নাও, সবগুলো অপশন বলা সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। সে কবি গান শুনবে অথবা নাটক দেখবে, এটি কোন বাক্যের দৃষ্টান্ত? খ নম্বর সঠিক অ্যান্সার, ব্যাকরণগত বাক্যকে যুক্তিবাক্য রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? ঘ নম্বর সঠিক, সংযোজক। দার্শনিক জ্ঞানী কোন ধরনের যুক্তিবাক্য? ক নম্বর সঠিক, সার্বিক সদার্থক যুক্তিবাক্য। সংযোজক সবসময় হওয়া বর্তমান রূপ হবে, সংযোজক সবসময় হওয়া বর্তমান রূপ হবে, কে বলেছেন? ক নম্বর সঠিক, হ্যামিল্টন। 87 পদের বিপরীত হ্রাস বুদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? ক নম্বর সঠিক অ্যান্সার। 88 জাতি বা উচ্চতা শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে বলা হয় উপজাতি। জীবনকে মানুষ পদের আসন্নতম জাতি বলার কারণ? ক নম্বর সঠিক অ্যান্সার, সকল মানুষ বুদ্ধিবৃত্তিক সম্পন্ন, উদাহরণটি বিদেহ পত্নী কোন ধরনের সম্পর্ক নির্দেশ করে? ক নম্বর, যুক্তিবিদ পরফিরির মতে বিদেহক কয় প্রকার? 5 প্রকার। বিদেহক কি? বিদেহক হলো সম্পর্কের নাম। বিদেহক কয় প্রকার? 5 প্রকার। অবাস্তব লক্ষণের পদের কোন ধরনের গুণ যথার্থের সঙ্গে সম্পর্কহীন? কে সর্বপ্রথম উদ্দেশ্য বিদেহের মধ্যকার সম্পর্ককে বিদেহক নামে প্রকাশ করেছেন? এরিস্টটল। মানুষ আর জীব, এখানে মানুষ পদটিকে জীব পদের কি হিসেবে আখ্যায়িত করা হয়? উপজাতি। যুক্তিবিদ পরজীবী কিভাবে জাতীয় উপজাতি বাচক পদের শ্রেণী বিভাগ করেন? সকের মাধ্যমে। বিদেহক উপস্থিত থাকে না কোন ধরনের যুক্তিবাক্যে? নেতিবাচক বাক্যে। সব কৃষক হয় বাঙালি, এখানে কৃষক পদটি বাঙালির পদের উপজাতি। পরফিরি বিদেহকের তালিকা থেকে কোনটি বাদ দেন? সংজ্ঞা। কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ? বিচক্ষণতা। সকল মানুষ হয় বিবেকবান, বাক্যটি কোন বিদেহক নির্দেশ করে? লক্ষণ। বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন, এটি কোন ধরনের অবান্তর লক্ষণ? ব্যক্তিগত অবিচ্ছেদ্য। সবচেয়ে বড় জাতি হলো পরমতম জাতি। আনন্দপ্রিয়তা রুচিশীলতা কোন ধরনের বিদেহক? অবান্তর লক্ষণ। পরমতম জাতি কোনটি? দৈর্ঘ্য। বিদেহক হলো উদ্দেশ্য বিদেহ পদের সম্পর্ক। বুদ্ধিবৃত্তিক গুণটি হচ্ছে মানুষ পদের লক্ষণ। এরিস্টটলের মতে বিদেহ উদ্দেশ্য পদের মধ্যে 4 ধরনের সম্বন্ধ থাকতে পারে। নিচের কোন বাক্যটিতে বিদেহক নেই, মানুষ নয়, চতুষ্পদী? অবরোহ আরোহ অনুমানের মধ্যকার সম্পর্ক? খ নম্বর বিপরীতমুখী। অবরোহ অনুমান কয়টি যুক্তিবাক্য থাকে? 2টি। অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে? 2টি। জানা থেকে অজানায় গমনের প্রক্রিয়াকে কি বলে? অনুমান। অনুমান প্রধানত 2 প্রকার, অনুমান নির্ভর করে, এখানে 3টাই সঠিক, দেখে নাও। ঠিক আছে, অবরোহ পদ্ধতিতে কিভাবে সিদ্ধান্ত টানা হয়? ক নম্বর সঠিক, 2টি আশ্রয় বাক্য থেকে। অবরোহ অনুমানের লক্ষ্য কি? আকারগত সত্যতা। অনুমান হয় ক নম্বর সঠিক, মানসিক প্রক্রিয়া। অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় 8-6 বাক্য থেকে, সমান ব্যাপক এবং কম ব্যাপক, 2 এবং 3 সঠিক। ক নম্বর, পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন হলো অনুমান। যে অনুমানের সিদ্ধান্ত 8-6 বাক্য অপেক্ষা কম ব্যাপক তা হলো অবরোহ অনুমান। অনুমানের ভাষাগত রূপ হচ্ছে যুক্তি। অনুমানের বাস্তবতা কিসের উপর নির্ভর করে? ঘটনার পরীক্ষণ। অবরোহ অনুমানের ইংরেজ নাম কি? ক নম্বর সঠিক অ্যান্সার, কোনটি প্রকৃত আরোহ? সাদৃশ্যমান। প্রকৃত আরোহ কত প্রকার? 3 প্রকার। ক সঠিক। 128 এ বাক্যের সাধারণ আবর্তন কোন ধরনের? খ নম্বর সঠিক অ্যান্সার। 129 প্রতিবর্তনের 8-6 বাক্যকে কি বলা হয়? গ নম্বর সঠিক অ্যান্সার,
বৈধ মূর্তির সংখ্যা 19টি, 131 নম্বর, এফিআরআইও কোন সংস্থার বৈধ মূর্তি প্রথম সংস্থার, দ্বিতীয় সংস্থাপনের বৈধ মূর্তির সংখ্যা হলো 4টি, সহানুমানের সিদ্ধান্তে বিধেয়কে কি বলা হয় প্রধান, আবর্তন দুই প্রকার, আবর্তনের আর্থ বাক্যকে আবর্তনীয় বলে, নিচের কোন যুক্তিবাক্যের বৈধ আবর্তন সম্ভব নয়, গ নম্বর, ও যুক্তিবাক্যের বৈধ প্রতিবর্তিত হবে কোন যুক্তিবাক্যে, গ নম্বর সঠিক, BRMANTIP কোন সংস্থানের বৈধ মূর্তি চতুর্থ, জয়নুল আবেদিনের সকল চিত্রকল্প হয় সুন্দর, বাক্যটির আবর্তিত রূপ কোনটি, গ নম্বর সঠিক, প্রথম সংস্থানের বৈধ মূর্তি কোনটি, গ নম্বর সঠিক আছে, ভালো করে দেখে নাও। 141 আর্থ বাক্যের উপর নির্ভর করে যে বাক্য পাওয়া যায় তাকে বলে সিদ্ধান্ত। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প কয়টা বাকি। সকল গোলাপ হয় সুন্দর, বাক্যটির আবর্তন কোনটি সঠিক, খ নম্বর সঠিক আনসার। 143 কোন যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়, গ নম্বর সঠিক, কোনটি তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি, ক নম্বর সঠিক। আর্চা বাক্য মধ্যপদের অবস্থানের উপর নির্ভর করে সহানুমান যে আকার ধারণ করে তাকে সংস্থান বলে, ক নম্বর সঠিক আনসার। 146 নম্বর, পূর্বকে স্বীকার করলে অনুপকেও স্বীকার করা যায় কিন্তু বিপরীত কর্মে নয়, এটি কোন অনুমানের নিয়ম, এক নাম্বার, মানে ক নাম্বার সঠিক আনসার। ঠিক আছে, অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে, দুইটি, সহানুমানে তিনটি পদের পরিবর্তে 4টি পদ থাকলে কি ঘটে, গ নাম্বার সঠিক, নিজের কোনটি প্রথম সংস্থানের মূর্তি, ক নাম্বার সঠিক, অবরাহ অনুমান কয় প্রকার, দুই প্রকার, অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ কোনটি, খ নাম্বার সঠিক আনসার, হয় তুমি খাবে না হয় রুটি খাবে, বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য, খ নাম্বার সঠিক আনসার, CSARE কোন সংস্থাপনের বৈধ মূর্তি, দ্বিতীয় সংস্থান। 154 এ যুক্তিবাক্যকে পরিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়, গ নাম্বার সঠিক। 155 সহানুমানের গঠন শৈলীতে ব্যবহৃত পদগুলো হলো, গ নাম্বার সঠিক, সকল মানুষ বিজ্ঞ এই বাক্যের প্রতিবর্তিত রূপ হলো, গ নাম্বার সঠিক, মধ্যপদের অন্য নাম হলো হেতুপদ, গ নাম্বার, আবর্তনের সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত, অমাধ্যম অনুমানে আর্থ বাক্য থাকে একটা, আরোহের বস্তুগত বৃত্তি কোনটি, খ নাম্বার সঠিক, আরোহের প্রাণ হলো আরোহমূলক লম্ফ, অপনয়ন অর্থ কি বর্জন, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে তাকে বলা হয় অপ্রকৃত আরোহ, আরোহের বৃত্তি প্রধানত দুই প্রকারের, কারণ হলো কার্যের সাক্ষাৎ শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, নিচের কোনটি আরোহের বস্তুগত বৃত্তি নিরীক্ষণ, কোনটি আরোহের আকারগত বৃত্তি প্রকৃতির নিয়ম, নিচের কোনটিকে সদর্থক অনুপত্তি বলা হয় ভ্রান্ত নিরীক্ষণ, কূটাভাস শব্দ অর্থ হলো আপাত অসঙ্গত মতবাদ, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায় কোন ধরনের নিরীক্ষণ, এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ, প্রারম্ভিক প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ, ব্যক্তিগত, এখানে সঠিক অ্যান্সারটা হবে এইটা। ঠিক আছে, কারণকে বিশ্লেষণ করলে কোন ধরনের শর্ত পাওয়া যায়, গ নাম্বার সঠিক অ্যান্সার, কোন নীতিকে আরোহের কূটাভাস বলা হয়, ক নাম্বার সঠিক অ্যান্সার। 173 আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ, খ নাম্বার সঠিক অ্যান্সার। এই তোমাদের 173টা অতি সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, এই 173টা কি দেওয়া হয়েছে, নবীতি দেওয়া হয়েছে, 173টা নবীতি যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমরা এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে, তারপরও মেন বুকটাও ভালো করে রিডিং পড়ে যাবে, তাহলে তোমরা আর কোনো এখানে সমস্যা থাকবে না, তোমরা এখান থেকে আশা করি আমার শাসন থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ, আমি আশা করি। এই নবীতিগুলো বারবার পড়বে, বেশি করে পড়বে, যাতে তোমরা যাতে ভুলে না যাও। তো আর তোমাদের রচনামূলক অংশের শাসনটা দেওয়া হবে সৃজনশীল অংশের, সৃজনশীল অংশের শাসনটি পাবে এবং এই নৈবিত্তিক অংশের শাসনটি দেওয়া হলো, তোমরা এগুলো ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা বিগত যে পরীক্ষাগুলো যেরকম কমন পেয়েছো সামনে পরীক্ষাগুলো সেভাবে কমন পেয়ে যাবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।